মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো অবনী? আমার হেডফোন বই সোজা হয়ে বসতে বলেছি। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মেয়েরা? ভালো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কেমন আছেন মিস? আমি তো নতুন ভর্তি হয়েছি, তাই আমার ফর্মের ভর্তির সময় ফর্মে যে আমার রোলটা ছিল, মানে 1620, আমি কি সেটাই আমার রোল লিখব? দিয়ে পাশে নামের পাশে আইডি নাম্বারটা দিয়ে দিবা, ফর্মের যে আইডি নাম্বারটা ছিল সেটা দিয়ে। ধন্যবাদ। প্রথম দুটা ক্লাসে উপস্থিত কত ছিল তোমাদের? ম্যাম জোরের মতো কত? থার্টি থেকে 35 পর্যন্ত হবে। তোমাদের বলা হয়েছে অর্ধবার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে, আবার উপস্থিতির জন্য তোমাদের নম্বর প্রদান করা হবে, তারপরেও তোমাদের 100 জনের মধ্যে 30-35 উপস্থিত থাকো তোমরা। অর্থাৎ প্রথম দিকে যারা, যে কয়েকজন মেয়ে প্রথম থেকেই জয়েন করছো তারাই আছো, বাকিরা আর ক্লাস করছো না। সমস্যাটা কি? আচ্ছা ঠিক আছে মেয়েরা, আমরা ক্লাস শুরু করি। তোমরা যারা জুম ক্লাসে অংশগ্রহণ করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ম্যাম এটা তো সপ্তম শ্রেণীর বই। তুমি কোন ক্লাস? ক্লাস 5। এটা ক্লাস 7। আসসালামু আলাইকুম। এই জন্য আমি ওকে একবার জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে তুমি কি নতুন ভর্তি হয়েছো? জি ম্যাম। 5-এ নতুন ভর্তি হয়েছো? জি ম্যাম।
এখন তো ফাইভের সাথে ক্লাস না, ফাইভের এখন ক্লাস আছে, দেখো কোন টিচারের সাথে ক্লাস, সেই টিচারের আইডি দিয়ে তুমি জয়েন করো, লিভ নিয়ে নাও এখন। আচ্ছা মিস, আমাদের রুটিং এ হচ্ছে দেওয়া আছে 10টার দিকে ক্লাস শুরু হবে এবং আমাদের 9টার দিকে হচ্ছে ক্লাস শুরু হচ্ছে, এই কারণে আমারও এর আগের ক্লাস গুলোতে আমি ঠিক করে জয়েন করতে পারিনি। এটা দেখি কে বলছো? আমি নুসরাত জান্নাতি, হে না, কালকে ফোন করেছিলাম আপনাকে তো রুটিং এ। হ্যাঁ মিস, আসসালামু আলাইকুম। রুটিং এ দেওয়া আছে 10টায়। কি ক্লাস 10টা? মানে শুরুই হবে 10টা থেকে? হ্যাঁ 10টা থেকে। শোনো, দিলাম না কালকে যে 12 তারিখ থেকে, জুনের 12 তারিখ থেকে আমাদের রুটিনটা পরিবর্তন করা হয়েছে, অর্থাৎ সময় 1 ঘন্টা এগিয়ে নিয়ে আসা হয়েছে, আর হচ্ছে রুটিনেরও কিছুটা পরিবর্তন হয়েছে। এটা কালকে বলে দিলাম না যে আগে 10টায় ক্লাস শুরু হতো, এখন আমাদের 12 তারিখ থেকে 9টা থেকে ক্লাস শুরু হচ্ছে। হ্যাঁ, আমারও এই পুরোনো রুটিনটার জন্য একটু সমস্যা হয়েছিল এর আগের ক্লাস গুলাতে। পুরোনো রুটিন দেখেছো কেন? কোথায় পেয়েছো পুরোনো রুটিনটা? এখন ওয়েবসাইটে নেই, নতুনটা দাও। হ্যাঁ পরে দেখে আবার আজকে থেকে জয়েন করেছি। সমস্যা নেই মিস, রুটিন একই আছে, শুধু টাইমটা চেঞ্জ হয়েছে। আচ্ছা আমরা পড়া শুরু করি তাহলে। দেখো যে সপ্তম শ্রেণী বাংলা ব্যাকরণ নির্মিত বই, আমি নাসরিন আক্তার, সহকারী শিক্ষক বাংলা, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত মঙ্গলবার বেলা 11টার জুম ক্লাসে সপ্তম শ্রেণী সবাইকে জানাচ্ছি সুস্বাগত। আমার আজকের পাঠ শ্রেণী সপ্তম, বিষয় বাংলা দ্বিতীয় পত্র, ব্যাকরণ অংশ, পাঠ শিরোনাম সন্ধি বিচ্ছেদ অনুশীলন পর্ব 2 এবং বিরাম চিহ্ন অধ্যায় 8 পুনরালোচনা। আচ্ছা গত ক্লাসে মিস একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ বলো মা, কি বলবে? মিস আমাদের গ্রুপে প্লাস গুগলে সার্চ দিলে, মানে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ক্লাস 7 এর সিলেবাস সার্চ দিলে যে সিলেবাসটা আসে, আমাদেরকে হাফ ইয়ারলি পরীক্ষার মধ্যে ওই সিলেবাসের অনুযায়ী পরীক্ষার মানে রুটিনটা হবে, সিলেবাসটা দেখে আলাদা ভাবে আপনারা দিয়েছেন। অর্ধবার্ষিক বার্ষিক একই সঙ্গে সিলেবাস দেওয়া আছে, অর্ধবার্ষিকে যেটা দেওয়া আছে সেটাই অর্ধবার্ষিকের জন্য। তাহলে মিস ওই গুগলের সিলেবাসটাই আমি করব না? হ্যাঁ। আচ্ছা মিস, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে দেখো, আমরা গত ক্লাসেও সন্ধি বিচ্ছেদ প্র্যাকটিস করেছিলাম, সেটা ছিল আমাদের সন্ধি বিচ্ছেদ অনুশীলনের পর্ব 1 ক্লাস। আজকেও আমরা সন্ধি বিচ্ছেদ প্র্যাকটিস করব এবং সেই সঙ্গে আমরা বিরাম চিহ্ন পুনরালোচনা করব, কারণ আমাদের ব্যাকরণ অংশ কিন্তু সব শেষ, অর্থাৎ ব্যাকরণ অংশ না, কি ক্লাস 7 এর অর্ধবার্ষিকের জন্য যে বাংলা দ্বিতীয় পত্রের অংশটুকু ছিল, ব্যাকরণ অংশ, নির্মিতি অংশ, সব অংশটুকু আমাদের শেষ হয়েছে, তাই না? কিছু বাকি আছে আফটার ইমিস? বললাম না, বাংলা দ্বিতীয় পত্রের কোন অংশ পড়ানো বাকি আছে আমাদের? নো ম্যাম, সবই আমাদের শেষ হয়েছে, তো এই জন্য আমি ব্যাকরণ অংশগুলো আবার পুনরালোচনা করছি। এবং আমি তোমাদের বলেছিলাম যে যদি ব্যাকরণ অংশের কোনো অংশ তোমাদের সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবা। তো তোমরা কারোকে কথা বলেছিলে? কারো উপরে আমরা আরো 2টা ক্লাস নিয়েছি, এরপর আরো যদি অন্য কোনো অংশে তোমাদের সমস্যা থাকে তাহলে অবশ্যই বলবে, সেটা আমরা আলোচনা করব। আচ্ছা তাহলে আমরা আজকে শুরু করি। তো গত ক্লাসে আমাদের বাড়ির কাজ ছিল, সন্ধি বিচ্ছেদ করণ দিয়েছিলাম পাঠ্য বই পৃষ্ঠা 23 থেকে 25 পৃষ্ঠা পর্যন্ত। সবাই কি নিয়মগুলো শিখেছো এবং সন্ধি বিচ্ছেদ শিখেছো? সবাই খাতা নিয়ে প্রস্তুত হও, আমরা এখন সন্ধি বিচ্ছেদ তুলব। আচ্ছা দেখো তাহলে আজকের জন্য সন্ধি বিচ্ছেদ গুলো হচ্ছে, সন্ধি বিচ্ছেদ অনুশীলন, নিচের শব্দগুলো সন্ধি বিচ্ছেদ করো, তাহলে সবাই আগে তুলে নাও গত ক্লাসের মতো, সন্ধি বিচ্ছেদ গুলো তুলে নাও। সন্ধি বিচ্ছেদ না, এটা এটা হবে শব্দগুলো, ঠিক এভাবে নম্বর দিয়ে। কি লিখতে বলেছিলাম গত ক্লাসে? বলে দিয়েছিলাম সন্ধি বিচ্ছেদ লেখার নিয়ম কি, বাম পাশে লিখবে মূল শব্দ হাইফেন দিয়ে, ডান পাশে লিখতে হবে সন্ধি বিচ্ছেদ, তারপর ঠিক আমি যেভাবে নম্বর দিয়ে দিয়ে শব্দগুলো লিখেছি
ঠিক এইভাবে নম্বর দিয়ে শব্দগুলো পর পর লিখে যাও। মিস আপনার কথাটা বোঝা যাচ্ছে না, আরেকবার বলবেন? শোনা যায় না, কথা শোনা যাচ্ছে না। মিস আরেকবার বলবেন? ম্যাম আপনি মিউট হয়ে গেছেন। আচ্ছা ঠিক আছে মেয়েরা, এখন শুনতে পাচ্ছো? আমি ভলিউমটা বাড়াচ্ছিলাম, এই জন্য মিউট করেছিলাম। কথা শোনা যাচ্ছে এখন আমার? জি মিস। দেখো আমি বলেছি গত ক্লাসে এই সন্ধিবিচ্ছেদ আমরা যেভাবে পড়েছি খাতায় তুলেছি, ঠিক আজকেও আমরা খাতায় তারিখ দিব, আজকের তারিখ, এবং প্রথমে লিখবো মূল শব্দ বাম পাশে থাকবে, তারপর হাইফেন দিয়ে ডান পাশে লিখবো সন্ধিবিচ্ছেদ। এবং আমি যেভাবে নম্বর দিয়ে শব্দগুলো লিখে গিয়েছি, ঠিক তোমরাও এরকম নম্বর দিয়ে পরপর শব্দগুলো লিখে ফেলো। আমাদের এক নম্বরে রয়েছে গন্তব্য, দুই হচ্ছে কিন্তু, তিন নম্বরে আছে সংবাদ, চার নম্বরে রয়েছে রাগি, পাঁচ নম্বরে শব্দটি হচ্ছে বৃষ্টি, ছয় নম্বর হচ্ছে ষষ্ঠ, সাত নম্বর হিংসা, আট নম্বরে হচ্ছে উন্নত। ঠিক বলেছি আট নম্বরটা? দেখো তো মেয়েরা, আট নম্বরটা উন্নত। আচ্ছা ঠিক আছে তুলে ফেলো তাহলে। সবাই ক্যামেরা অন করো, ক্যামেরা অন করে লিখতে থাকো। রঞ্জিবা মিউট করো, মা মিউট করো। নওশিন জাহান কোথায়? দেখা যাচ্ছে না কেন নওশিন জাহানকে? ক্যামেরা অন করা, নওশিন জাহান নেই। দশ নম্বর হচ্ছে তন্মধ্যে, এগারো হচ্ছে ষড়যন্ত্র, বারো নম্বর হচ্ছে পরিচ্ছেদ, তেরো হচ্ছে সজ্জন, চোদ্দ হচ্ছে ষোড়শ, এবং পনেরো নম্বর শব্দটি হচ্ছে উদ্যম। সবাই দ্রুত তোলা শেষ করো।
নায়িকা? আগের অংশটা দেখো, মেন আগের অংশ দেখাবো। জি মিস, কে লিখো নাই আগের অংশ? সামিয়া, দেখো আগের অংশ। আগের অংশ এক নম্বরে ছিল গন্তব্য, দুই হচ্ছে কিন্তু, তিন নম্বর সংবাদ, চার নম্বর হচ্ছে রাগী, পাঁচ নম্বরে হচ্ছে বৃষ্টি, ছয় নম্বরে রয়েছে আমাদের ষষ্ঠ, সাত নম্বরে হিংসা, এবং আট নম্বরে হচ্ছে উন্নত। এরপর নয় নম্বর, এটা তোলা হয়ে গেছে সবার? নয় থেকে পনেরো জিমিস। আচ্ছা এখন লেখা শুরু করো, ক্যামেরা অন করো, ক্যামেরা অন করে লেখো, আমি দেখবো তো। ক্যামেরাটা অন করো, আশ্রিয়া ক্যামেরা অন করেছে, আপনা অন করেছে, আমিও মিউট করে নাও মা। আচ্ছা মা এখন ই করো, সন্ধি বিচ্ছেদ করো। বিচ্ছেদ হয়ে গেছে সামিয়ার? কি সন্ধি বিচ্ছেদ হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, তাহলে একটু অপেক্ষা করো, বাকিটা শেষ করুক, আমরা একবারে মিলিয়ে ফেলবো সবারটা। মিশিকা শেষ। আচ্ছা একটু বসো। আচ্ছা আমেনা কোথায়? মিস আমি এখানে। আমেনা ক্যামেরা অন করা কিন্তু দেখা যাচ্ছে না কেন? রোল পাঁচ। হ্যাঁ এখন দেখা যাচ্ছে। বাকিরা ক্যামেরা অন করো, না আমি দেখবো কিভাবে লিখছো তোমরা। ক্যামেরা অন করো, ইশাদ জাহান ক্যামেরা অন করো। আর সবার কি সন্ধি বিচ্ছেদ করা শেষ? আচ্ছা ঠিক আছে, আরেকটু সময় দিচ্ছি, শেষ করো। সামিয়া রোল 94, তুমি কি নতুন ভর্তি? সিক্সে নতুন ভর্তি হয়েছে। মিস করা শেষ।
সন্ধিবিচ্ছেদ করতে দেওয়া হয়েছে সেগুলো আমরা মিলিয়ে নিব। আচ্ছা দেখো, সন্ধিবিচ্ছেদকরণ আমাদের মানে বলেছি ঠিক মূল শব্দ এবং হাইফেন দিয়ে ডান দিকে লিখতে হবে সন্ধিবিচ্ছেদ। প্রয়োজন নেই, মিলিয়ে নাও। এক নম্বরে হচ্ছে আমাদের গন্তব্য, কি লিখেছো বলো তো? গন্তব্য আচ্ছা ঠিক আছে। এরপর হচ্ছে দুই নম্বরে আছে আমাদের কিন্তু, কিন্তু সন্ধি বিচ্ছেদ কি হবে? কিম যোগ তু। হ্যাঁ, কিম যোগ তু। কেউ যদি কিম লিখে থাকো এখানে দন্তা ন দাও তাহলে তারটা কিন্তু হবে না। হ্যাঁ আচ্ছা, এরপর আছে তিন নম্বরে সংবাদ, সম যোগ সম উচ্চারণ হবে না, সম যোগ। আচ্ছা ঠিক আছে। আর অনেকগুলো শব্দ নিচে কিন্তু হসন্ত রয়েছে। হ্যাঁ, আমি অবশ্যই এখানে হসন্ত গুলো দেখাতে পারিনি, কিন্তু তোমরা হসন্তটা অবশ্যই ব্যবহার করবে। আচ্ছা এরপর দেখো রাগি, রাগি শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে রাজ যোগ নি। তারপর বৃষ্টির সন্ধি বিচ্ছেদ কি লিখেছ? সবাই সঠিক লিখেছে? হিংসা, হিংসার সন্ধি বিচ্ছেদ হবে হিং যোগ সা। এখানে অরস্বটা দন্তা ন হয়ে গেল। দেখো তারপর আট নম্বরে রয়েছে উন্নত, উন্নত হবে কি? উন্নত, উন্নত। আচ্ছা এরপর দেখো নয় নম্বর, নয় নম্বরে আছে আমাদের জগদীশ, জগদীশের সন্ধি বিচ্ছেদ হচ্ছে জগদীশ। তাহলে বানানটা যেন সঠিক থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে, কারণ সন্ধি বিচ্ছেদের বানান ভুল হলেই কিন্তু তোমার নম্বর কাটা যাবে। আচ্ছা দশ নম্বর হচ্ছে তন্মধ্যে, তন্মধ্যে সন্ধি বিচ্ছেদ কি? কি লিখেছ? মধ্যে। আচ্ছা তারপর হচ্ছে ষড়যন্ত্র, ষড়যন্ত্রের সন্ধি বিচ্ছেদ হচ্ছে ষড়যন্ত্র। পরিচ্ছেদ, পরিচ্ছেদের সন্ধি বিচ্ছেদ পরিচ্ছেদ। আচ্ছা তারপর সজ্জনের সন্ধি বিচ্ছেদ কি লিখেছ? সজ্জন। আচ্ছা তারপর হচ্ছে ষোড়শ, ষোড়শের সন্ধি বিচ্ছেদ হচ্ছে ষট যোগ দশ। তারপর পনেরো নম্বরে আমাদের রয়েছে উদ্যম, উদ্যমের সন্ধি বিচ্ছেদ হচ্ছে উদ যোগ যোগ উদ্যম। আচ্ছা ঠিক আছে, তো সবাই মিলিয়েছ? আপনারা দেখাও, আমিনা খাতা দেখাও, দেখতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, সামিয়ারটা বোঝা যাচ্ছে। সামিয়ার ঠিক চিহ্ন দাও নি, নিলাম। আমিনা কোথায়? আমিনা দেখা যাচ্ছে না। মেসেজে? হ্যাঁ এখন দেখা যাচ্ছে। আচ্ছা তার মেসেজে ঠিক আছে।
সামিয়া মিস আমারটা দেখা যায়? আমি নাটটা হ্যাঁ দেখেছি, ঠিক আছে সামিয়াটাও দেখতে পাচ্ছি। আচ্ছা এরপর যাব একটি একটি ক্যামেরা অফ করে রেখেছো। তাশফিয়া দেখাও, খাতা দেখাও, রোল 83। মিস আমারটা দেখা যাচ্ছে? রোল বলো। মিস আমারটা দেখা যাচ্ছে? মিস শাকিরা শারমিন রোল 88। আচ্ছা ঠিক আছে, তারা ধীরে ধীরে দেখছি। মিস আমারটা দেখা যায়? 49 রোল 49। খাতা দেখাও। মিস আমারটা দেখা যাচ্ছে? 49 খাতা দেখাচ্ছো না তুমি? হ্যাঁ আচ্ছা দেখতে পাচ্ছি, আমারটা দেখা যাচ্ছে। কি বিন্দু রিয়াজ দেখো তো? হ্যাঁ দেখতে পাচ্ছি। শাকিরা দেখতে পেয়েছি, ওকে ঠিক আছে। আমারটা দেখা যায়? এটা হচ্ছে আমাদের ক্লাস ওয়ার্ক, তাই ক্লাস ওয়ার্ক করেছি কিনা সেটাই হচ্ছে আমার দেখার বিষয়। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ নুসরাতেরটা দেখতে পেয়েছি। হেনা দেখতে পেরেছেন? খাতা দেখতে পাচ্ছি না মা, এটা দেখছেন? হ্যাঁ এই যে এখন দেখা যাচ্ছে, ঠিক আছে। নাইমা খাতা দেখাও। দেখেছি বাবা, খাতা দেখেছি আমি। আচ্ছা তারপর আনিতা জান্নাতুল ফেরদৌস তুমি ক্যামেরা অন করো নাই, তোমরা আমি কেমন করে দেখি বলো? ইনাস ক্যামেরা অন করো নাই, ক্যামেরা অন করো, খাতাটা দেখাও। ইনাস অবনীতি আগেও লিখো মনে হয় না, আনিকা ক্যামেরা অফ করেই রেখেছো। আচ্ছা আমি কিন্তু এই যে 49 এর খাতা দেখলাম না, ক্যামেরা অন করা, এর আগেও আরেকবার বলেছি করনি? হ্যাঁ ঠিক আছে, আমি তো দেখেছি। আচ্ছা না একবার বলেছিলাম তোমাকে দেখেছি, কিন্তু তোমার খাতা দেখতে পাইনি। আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। আচ্ছা তাহলে এখন বলো আমাকে যে 15টাই ঠিক হয়েছে কার কার বলো তো? মিস আমার আপনার মিস আমার আচ্ছা মিস আমার আমাদের সন্ধি বিচ্ছেদে সমস্যা না থাকে, ঠিক আছে। আর এখন বলো ব্যাকরণ অংশের কোন অংশটা সমস্যা রয়েছে তোমাদের, আবার পুনরালোচনা করা দরকার আগামী ক্লাসে বলো তো? আচ্ছা তাহলে কি আমি ক্লিয়ারে পড়িয়ে যাব যেভাবে পড়া? মিস জি মিস সেভাবেই পড়ায় যা। আচ্ছা আচ্ছা তাহলে দেখো আজকে আমরা বিরাম চিহ্ন শুরু করছি, শিখন ফল এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা জানতে পারবে বিরাম চিহ্নের পরিচয় জানতে পারবে, বিরাম চিহ্নের সংজ্ঞা জানতে পারবে, বিরাম চিহ্নের প্রয়োজনীয়তা জানতে পারবে, বিরাম চিহ্নের ব্যবহারের কিছু নিয়ম সম্পর্কে ধারণা লাভ করবে,
বিরাম চিহ্ন ব্যবহারে সচেতন এবং আগ্রহী হবে। আচ্ছা, এরপর দেখো বিরাম চিহ্নের পরিচয়। বিরাম চিহ্নের পরিচয় হচ্ছে যে আমরা কিছু বলা বা পড়ার সময় শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য মাঝে মাঝে একটু থামি, এছাড়া ভাষার অর্থ স্পষ্ট করার জন্য মাঝে মাঝে থামতে হয়। এই থামার নামই হচ্ছে বিরাম। আর এই বিরাম অর্থ থামা বা বিরতি দেওয়া। তো বাক্যে এই বিরাম বোঝাতে এবং অর্থ স্পষ্ট করতে কিছু চিহ্ন ব্যবহার করা হয়। এই চিহ্ন গুলোই হচ্ছে বিরাম চিহ্ন। অর্থাৎ আমরা বাক্যের মধ্যে যে বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য মাঝে মাঝে আমাদের থামতে হয় বা বিরতি দিতে হয়, এবং এই বিরতি বা থামার জন্য আমাদের কিছু কিছু চিহ্ন ব্যবহার করতে হয়। আর আমরা এই যে যে চিহ্নগুলো ব্যবহার করি সেগুলোই হচ্ছে বিরাম চিহ্ন। আচ্ছা, বিরাম চিহ্নকে কি যতি চিহ্ন বা ছেদ চিহ্ন বলা হয়। আচ্ছা, এরপর দেখো বিরাম চিহ্নের সংজ্ঞা। হ্যাঁ, কাকে বলে বিরাম চিহ্ন? তোমরা একটু শর্ট স্ক্রিন নিয়ে নাও, এটা সংজ্ঞাটা তোমাদের বইয়ে দেওয়া নেই। হ্যাঁ, আচ্ছা, লিখিত বাক্যে ছেদ বা বিরাম বোঝানোর জন্য যেসব চিহ্ন ব্যবহার করা হয় তাদের সাধারণত ছেদ চিহ্ন বা বিরাম চিহ্ন বলা হয়। আচ্ছা, এখানে লেখার কথা বলেছে না, যে লিখিত বাক্যে ছেদ বা বিরাম বোঝানোর জন্য যেসব বাক্য ব্যবহার করা হয় তাদের সাধারণত যে চিহ্ন ব্যবহার করা হয় তাদের ছেদ চিহ্ন বা বিরাম চিহ্ন বলা হয়। আচ্ছা, তারপর বলেছে আবার অন্য ভাবেও আমরা বলতে পারি বিরাম চিহ্নের সংজ্ঞাটা, যে লেখার ক্ষেত্রে বক্তব্যকে যথাযথভাবে প্রকাশ এবং তার অর্থকে সুস্পষ্টভাবে উপস্থাপনের জন্য যেসব চিহ্ন ব্যবহৃত হয় তাদের ছেদ বা বিরাম চিহ্ন বলে। আচ্ছা, এখানে তাহলে যে আমরা যে লিখে যাচ্ছি তখন কি হবে, আমাদের বক্তব্যটা যেন যথাযথভাবে প্রকাশ পায় এবং অর্থ স্পষ্ট থাকে, সেই জন্য আমরা যে চিহ্ন ব্যবহার করি তাকেই আমরা বলবো ছেদ চিহ্ন বা বিরাম চিহ্ন। আচ্ছা, এরপর দেখো বিরাম চিহ্নের প্রয়োজনীয়তা। বাক্যের অর্থ বোঝাতে সাহায্য করে, অর্থাৎ বাংলা ব্যাকরণের বিভিন্ন অংশ রয়েছে এবং সেই অংশগুলোর অবশ্যই কোনো না কোনো ক্ষেত্রে প্রয়োজনীয়তা রয়েছে। ঠিক তেমনি ভাবে এই যে আজকে আমরা বিরাম চিহ্ন পড়ছি, এই বাংলা ভাষা ব্যবহারে এই বিরাম চিহ্নেরও প্রয়োজনীয়তা রয়েছে। এবং বলা হয়েছে যে বাক্যের অর্থ বোঝাতে, অর্থাৎ আমরা যে বাক্যগুলো প্রকাশ করব বা লিখে প্রকাশ করব বা মুখে বলবো সেগুলোর অর্থকে বোঝাতে অবশ্যই বিরাম চিহ্ন সাহায্য করে, বাক্যের উচ্চারণ ও সুন্দরভাবে করতে সাহায্য করে। কারণ তুমি বিরাম চিহ্ন ছাড়া যদি একটা বাক্য পড়ো তাহলে তার অর্থটা একরকম বোঝাবে, আর বিরাম চিহ্ন ব্যবহার করে যদি বাক্যটা পড়ো তাহলে সেটার অর্থটা অন্যরকম বোঝাবে। সেই জন্য বলেছি যে বাক্যের উচ্চারণ সুন্দরভাবে ও সুন্দরভাবে পড়তে সাহায্য করে, বিরাম চিহ্ন বাক্যের শুরু ও শেষ বোঝাতে সাহায্য করে, বাক্যে ব্যবহৃত পদগুচ্ছ ভাব অনুসারে অর্থবহ করে তোলে। আচ্ছা, তারপর শেষেটা কি আছে একটু বলো তো মা, আপনারা বল কি বলছো একেবারে নিচেরটা কি আছে বিরাম চিহ্নের প্রয়োজনীয়তা? বিরাম চিহ্ন বাক্যের সমাপ্তি নির্দেশ করে। আচ্ছা, সমাপ্তি নির্দেশ করে, ঠিক আছে। বিরাম চিহ্ন বাক্যের অর্থ, বাক্যটা কোথায় শেষ হলো সেটা বোঝাতেই বিরাম চিহ্ন সেই নির্দেশ করে। আচ্ছা, এটাও তোমরা তুলে নাও, কারণ এখান থেকে প্রশ্ন থাকবে। হ্যাঁ, শর্ট স্ক্রিন নিয়ে নাও সবাই। আচ্ছা, এরপর দেখো তোমাদের পাঠ্য বইয়ে চলে আসো, অধ্যায় ৮, বিরাম চিহ্ন অধ্যায় ৮-এ। তো তোমাদের কিন্তু বিরাম চিহ্ন কাকে বলে বা বিরাম চিহ্ন গুলো কি কি সেরকম আলোচনা নেই। এখানে আছে কমা এবং উর্ধকমার ব্যবহার, যে লিখিত বাক্যে ছেদ বা বিরাম বোঝানোর জন্য যেসব চিহ্ন আমরা ব্যবহার করি তাদেরকে সাধারণত ছেদ চিহ্ন বা বিরাম চিহ্ন বলা হয়। আচ্ছা, সংজ্ঞাটা অবশ্য আছে, এখানেও দিতে পারো। তো বাক্যের অর্থ ঠিক ঠিক বোঝানোর জন্য বাক্যের এক বা একাধিক জায়গায় অল্প সময় বা বেশি সময় থামার প্রয়োজন হয়, এছাড়া বাক্যের শেষে তো অবশ্যই থামতে হয়, আর এই থামার সাধারণ নামই হচ্ছে বিরাম। আমরা যখন কথা বলি তখন একটি বাক্যে সবটুকু অংশ এক নিঃশ্বাসে উচ্চারণ করতে পারি না, মাঝে মাঝে আমাদের শ্বাস নিঃশ্বাস শ্বাস নেওয়ার প্রয়োজন পড়ে এবং শ্বাস নেওয়ার জন্য আমাদের থামতে হয়। তো এই যে আমরা থামি, এই থামার নামটাই হচ্ছে কি বিরাম চিহ্ন, কারণ আমরা এক নাগারে বিরামহীন ভাবে কথা বলতে পারি না বা বললে আমাদের অর্থের বিঘ্ন ঘটবে।
আচ্ছা যেমন এখানে দেখো তুমি ওখানে যেও না, গেলেই গন্ডগোল হবে। তো এই বাক্যটিতে যে ভাব প্রকাশিত হয়েছে তা মূলত কি বলেছে, যে সেখানে গেলেই গন্ডগোল হবে, কিন্তু বাক্যটিতে প্রয়োজনীয় বিরাম চিহ্ন ব্যবহার করলে তার অর্থটাই পাল্টে যাবে। বলেছে তুমি ওখানে যেও না, গেলেই গন্ডগোল হবে। দেখেছো এটা বিরাম চিহ্ন ছাড়া প্রথমে দেখিয়েছে, আর পরে এবার বিরাম চিহ্ন ব্যবহার করে দেখিয়েছে। তাহলে বিরাম চিহ্ন ব্যবহার করার পর কিন্তু বাক্যটার অর্থটাই পরিবর্তন হয়ে গেল। আচ্ছা এরপর দেখো আমরা আবার বিরাম চিহ্ন অন্যভাবে বিন্যস্ত করলে অর্থের ক্ষেত্রে বিশেষ পরিবর্তন ঘটে। যেমন এখানে দেখিয়েছে যে তুমি ওখানে যেও না, গেলেই গন্ডগোল হবে। তো যেভাবে ভাষার লেখ্যরূপে বিরাম চিহ্ন ব্যবহার অপরিহার্য, সুতরাং লেখার লেখার ক্ষেত্রে বক্তব্যকে যথাযথভাবে প্রকাশ এবং তার অর্থকে সুস্পষ্টভাবে উপস্থাপনের জন্য যেসব চিহ্ন ব্যবহার হয় সেগুলোকে ছেদ চিহ্ন বা বিরাম চিহ্ন বলে। এবং বিরাম চিহ্ন বাক্যকে বা লেখার ভাষাকে বোধগম্য ও সুস্পষ্ট এবং সুবিন্যস্ত করে। আচ্ছা তাহলে ছেদ বা বিরাম চিহ্নের কাজ, এটা তোমাদের পাঠ্য বইয়ে রয়েছে। তিনটি কাজ নির্দেশ করা হয়েছে, যে বাক্যে ব্যবহৃত পদগুচ্ছকে ভাব অনুসারে অর্থবহ করা, বাক্যাংশ সংগঠিত বা পৃথক করা এবং বাক্যের সমাপ্তি নির্দেশ করা। আচ্ছা তো তোমাদের পাঠ্য বই দেখো ছক দেওয়া আছে। হ্যাঁ আমাদের সময় প্রায় শেষের দিকে, এই ছকটা সবাই শিখে ফেলবা। এটা গত ক্লাস মানে এর আগে যখন পড়িয়েছি তখন আলোচনা করেছি। এখান থেকে নামগুলো জানতে হবে এবং আকৃতিগুলো জানতে হবে, ঠিক আছে? একটু দাগিয়ে ফেলো সবাই, বইয়ের মধ্যে পাঠ্য বইয়ে দেওয়া আছে। বের করেছি সবাই বই? জি মিস। আচ্ছা দেখো 18টা বিরাম চিহ্নের নাম দেওয়া আছে এবং আকৃতি গুলো দেওয়া আছে। আকৃতি গুলো আচ্ছা, এরপর বাড়ির কাজটা তুলে নাও সবাই। বাড়ির কাজ দেখো, 1 নম্বরে রয়েছে আমাদের বিরাম চিহ্ন কাকে বলে, বিরাম চিহ্নের পরিচয় দাও, এটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। তারপর 2 নম্বর হচ্ছে বিরাম চিহ্নের কাজ ও বিরাম চিহ্ন ব্যবহারের প্রয়োজনীয়তা উল্লেখ করো। 3 নম্বরে হচ্ছে বাংলা ভাষায় ব্যবহৃত বিরাম চিহ্নগুলোর নাম, আকার ও বিরামের সময় উল্লেখ করে একটি তালিকা তৈরি করো। তালিকাটা খাতা বইয়ে সুন্দর করে দেওয়া আছে, ঠিক ওইভাবেই ছক করে সুন্দর করে তালিকাটা তৈরি করে ফেলবা, ঠিক আছে? এই 3টি প্রশ্নের উত্তর বাড়ির কাজ হইলো। তাহলে ছকটা কি আর দেখানো দরকার? কালকে অ্যাসাইনমেন্ট জমা নিবে? কালকে কি বার মা? বুধবার। হ্যাঁ জমা নিবে মিস, আজকে জমা। হ্যাঁ হ্যাঁ আজকেও দিতে পারবো মা, রবিবার না জমা দিতে হবে। আচ্ছা এখন বলো পড়ার ব্যাপারে আর কিছু জিজ্ঞেস করার আছে? বলো বিরাম চিহ্নের ব্যাপারে আর কারো কিছু জিজ্ঞেস করার আছে? খাতায় আঁকবো। হ্যাঁ হ্যাঁ মা খাতায় আঁকবা। হ্যাঁ খাতায় তো অবশ্যই। আচ্ছা আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।